শুরুর ঘন্টাটা নিশ্চিতভাবে পাকিস্তানি বোলারদের, বিশেষ করে খুরাম শাহজাদের, মীর হামজাও তাকে সাপোর্ট করেছেন। তবে শেষ দিকে এসে খেই হারিয়েছে ইনএক্সপিরিয়েন্স পাকিস্তানি বোলিং লাইন আপ, কারণ এই দলটাতে এক্সপিরিয়েন্সের কিন্তু ঘাটতি আছে। বোলিংয়ের কথা যদি আপনি বলে থাকেন, এবং সেটা কিন্তু যখন মিরাজ লিটনরা চাপ তৈরি করেছেন, সেই চাপে পাকিস্তানি বোলাররা কিন্তু প্রপার জবাবটা দিতে পারেননি। সেটা অবশ্যই, তবে আমার মনে হচ্ছে মানে অভিজ্ঞতা তো তাদের নেই, বিশেষ করে টেস্ট ক্রিকেট আর প্রথম শ্রেণীর ক্রিকেটের পার্থক্য কতখানি সেটা অবশ্যই পাকিস্তানি বোলিং লাইন আপ টের পেল। হামজার প্রায় প্রথম শ্রেণীর ক্রিকেটে 400টা উইকেট, কিন্তু যে প্রথম শ্রেণীর ক্রিকেটে বা নিজের 31 বছর বয়স পেরিয়ে তিনি যে এখনও রেড বলে খেলছেন, যে আশা করি যে প্রথম শ্রেণীর ক্রিকেটার আসল মূল টেস্ট ক্রিকেটের পার্থক্য কতখানি সেটা তিনি টের পেয়েছেন। যে আবার খুররামের হচ্ছে, তিনি দারুণ বোলিং করেছেন, 6টা উইকেট পেয়েছেন, তারও অভিজ্ঞতা কম, কিন্তু তিনিও প্রায় প্রথম শ্রেণীর ক্রিকেটে 150-এর মতো উইকেট পেয়েছেন। তার মানে হচ্ছে আমরা অনভিজ্ঞ বলছি বটে, কিন্তু তারাও যে দারুণ পারফরমার সেটা অবশ্যই প্রমাণ মিলে। তবে এক্ষেত্রে মিরাজ লিটনকে অবশ্যই একটুখানি বেশি ক্রেডিট দিতে হচ্ছে। হোয়াট অ্যাবাউট আবরার আহমেদ, রাওয়ালপিন্ডিতে এর আগে 5টা টেস্ট খেলে তিনি 40টা উইকেট পেয়েছেন, প্রথম শ্রেণীর ক্রিকেটে 24 ম্যাচে তার 125 উইকেট, হর হামেশা তিনি 5 উইকেট দখলে নেন। রাওয়ালপিন্ডির এই উইকেটে আবরার কাছ থেকে আরেকটু বেশি এক্সপেক্টেড ছিল কিনা? যখন বলটা পুরনো হয়েছিল, পেসাররা সহযোগিতা পাচ্ছিলেন না, তখন কি আবরারের কাছ থেকে আরেকটু অ্যাটাকিং বোলিং আশা করা যেত কিনা? সেটা অবশ্যই, আবরার আহমেদ যে 31 ওভারে, তবে রান তিনি কম দিয়েছেন সেটা অবশ্যই মানতে হবে, কিন্তু আসল যে কারণটা তার উইকেটের ঘরটা শূন্য, একদম উইকেটের ঘরটা শূন্য। রান তিনি যতই কম দেন, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উইকেট পাওয়া। এই রাওয়ালপিন্ডিতে প্রথম শ্রেণীর ক্রিকেটে 5টা ম্যাচে তিনি প্রায় 40 উইকেট নিয়েছেন, তার বোলিং গড় খুব সম্ভবত 17। মানে একজন বোলারের যখন একটা নির্দিষ্ট মাঠে প্রথম শ্রেণীর ক্রিকেটে 17 গড় থাকে আর 5 ম্যাচে 40টা উইকেট নেন, তার মানে তিনি এই মাঠে সফল। এই মাঠে তিনি এর আগেও খেলেছেন সেটা বোঝা যায়, কিন্তু আসল যে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বোলারদের যে লেগ স্পিনে ভয় কিংবা আবরারদের দারুণভাবে সামলিয়েছেন বলতেই হয়। লিঙ্কটা কি একটু ভিন্ন ছিল কিনা তার, কারণ খুব বেশি অ্যাটাকিং মোডে আবরারকে আমরা যেতে দেখিনি। হ্যাঁ, রান কনসিড করে উইকেট নেওয়ার যে চেষ্টা, সেই জায়গায় একটু কিছুটা ল্যাকিংস চোখে পড়েছে কিনা, কারণ অনেক বল শর্ট অফ দ্য লেন্থ করেছেন। আবার খুরাম শাহজাদ যেভাবে একের পর ইনসুইঙ্গিং ডেলিভারি করেছেন, সেটার সাথে যদি একটু স্লোয়ার বলের ভ্যারিয়েশন থাকতো বা বাউন্সের সংমিশ্রণ থাকতো, সেক্ষেত্রে পাকিস্তানকে একটু ভালো অবস্থানে থাকতো। তা তো বটেই, আর ভ্যারিয়েশন এমন একটা ব্যাপার যেটা আধুনিক ক্রিকেটে অনেক বেশি কার্যকরী, আপনি যদি ভ্যারিয়েশনটা ইউজ করতে পারেন তাহলে খুব ভালো তো হতোই। কিন্তু এখানে আবরারের যে ব্যাপারটা, আমার কাছে অন্তত মনে হয়েছে যে তিনি আসলে ওই সুযোগটা পাননি, বা আমাদের ব্যাটাররাই দারুণভাবে খেলেছেন সেটা অবশ্যই বাংলাদেশি ব্যাটারদের ক্রেডিট এখানে দিতেই হচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.